আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বুশরাস কুকিং ল্যাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি করে দেখাবো খুবই ইজি একটি রেসিপি, হোয়াইট চিকেন কোরমা, যেটা খুবই অল্প সময় রান্না করা আর বেশ কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। ম্যারেড আপুদের থেকে শুরু করে স্টুডেন্টস আপুরা, ব্যাচেলার ভাইয়ারাও এইভাবে চিকেন কোরমাটা ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চলতে পারে পোলাও, প্লেন রাইস, রুটি অথবা পরোটার সাথে। তো সবসময়ের মতোই চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। এখানে আমি 6 পিস চিকেনের লেগ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের পিসেসগুলো নিতে পারেন। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2 টেবিলস্পুন টক দই আর 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট পর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে সেই মাখানো চিকেনের লেগগুলো দিয়ে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা হোয়াইট কালার হয়ে আসে। তবে খেয়াল রাখতে হবে যাতে চিকেনের লেগগুলো কোনোভাবেই ব্রাউন কালার না হয়ে যায়। আর বাটিতে যে অবশিষ্ট মশলা রয়ে যাবে সেগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরে রান্নার সময় ব্যবহার করব। যখন চিকেনের কালার এরকম সুন্দর একটা হোয়াইট কালার হয়ে যাবে, তখন তুলে এক সাইড করে রাখব। অন্য একটি ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন রান্নার তেল গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি, টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ এরকম হাফ করে কেটে নেওয়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে সামান্য পানি দিয়ে 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে না নিলে পরে খেতে খুবই বাজে লাগবে। পানি শুকিয়ে গেলে আর তেল উপরে চলে আসলে তার মানে কষানো হয়ে গেছে। এবার আবারও সামান্য পানি দিয়ে বাটির মধ্যে যে মশলা রয়ে গেছিল সেগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে সে আগে থেকে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে 3-4 মিনিট মশলার সাথে খুব ভালো করে মিডিয়াম আঁচে মিশিয়ে নিব। তিন চার মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ পানি, 1 চিমটি চিনি, 1টা তেজপাতা, 1টা স্টার অ্যানিস, এটা অপশনাল, 1টা দারচিনি, 3টা এলাচ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ, জাস্ট 1টা এক্সট্রা ফ্লেভারের জন্য। এবার ভালো করে মিশিয়ে 7-8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিব। 7-8 মিনিট পর পানি এবং দুধ এরকম বলক চলে আসবে, তো ঢাকনা নামিয়ে আরও 5-6 মিনিট মিডিয়াম আঁচে রেখে পছন্দ মতো ঝোলটা হলে নামিয়ে পরিবেশন করব।
আপনারা এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন। তো তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে হোয়াইট চিকেন কোরমা। পোলাও এবং সালাদের সাথে খেতে দারুণ মজার। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকলে পিক তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামীতে আপনাদের সাথে আরও ভালো রেসিপিস অ্যান্ড টিপ শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।